প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি হায়ার সেকেন্ডারি হিস্ট্রি সাজেশান দু হাজার নিয়ে বন্ধুরা দু হাজার বাইশের হানড্রেড পারসেন্ট ইতিহাসের সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই দেরি না করে ঝটপট দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের বাইশ সালের ইতিহাস পরীক্ষায় আসতে চলেছে তাই দেরি না করে দেখে নাও ঝটপট তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সাজেশনের ভিডিওটি দেখো মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় আর এখানে দুটি বিভাগ থাকে ক বিভাগ এবং খ বিভাগ প্রত্যেক বিভাগ থেকে অন্তত দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে একটি বিভাগ যে কোনো একটি বিভাগ থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হয় ক অথবা খ থেকে তাহলে দেখে নাও প্রশ্নের মান আট প্রথম প্রশ্ন মিথ পুরা বা পুরা কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে দু হাজার বাইশ সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন নিচে লিখে দিয়েছি দেখো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি লেখক কেন এই বাণিজ্যের অবসান ঘটে দেখো দু লেখা প্রশ্নগুলো কিন্তু খুব খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চার নম্বর প্রশ্ন চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্বগুলি সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল আট নম্বর প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো নয় নম্বর প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ খান ও তার আলিগড় আন্দোলন সম্পর্কে সম্পর্কে লেখো দশ নম্বর প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো এগারো নম্বর প্রশ্ন রাওলাট আইন প্রণয়নের কারণ ও শর্তগুলি লেখো এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল বারো নম্বর প্রশ্ন জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের কারণ কী ছিল এর বিরুদ্ধে কী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তেরো নম্বর প্রশ্ন বাংলায় পঞ্চাশের মনান্তরের কারণ ও প্রভাব আলোচনা করো নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখ পনেরো নম্বর প্রশ্ন দেখো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ষোলো নম্বর প্রশ্ন ক্রিস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ক্রিস মিশনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো বন্ধুরা দুটি বিভাগ থেকে ক ও খ বিভাগ থেকে মোট সতেরোটি প্রশ্ন আমি দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এছাড়াও পরীক্ষার এক মাস আগে আমি এখান থেকে কিন্তু লাস্ট মিনিট সাজেশান করে দেবো মাত্র দশটি কোশ্চেন আমি তখন দেবো ওই দশটির মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে কিন্তু এখন তোমাদের এই প্রশ্নগুলো পড়তেই হবে আরও দুটি এক্সট্রা কোশ্চেন তোমরা পড়ে রাখতে পারো দেখো আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো পেশাদারি ইতিহাসের গুরুত্ব লেখো দুটি জাদুঘরের নাম লেখো দুই পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলে তুলনামূলক আলোচনা করো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও